বিশ্বকাপের ঘোষণা করে দুবাইতে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ দুইটা জয় কিন্তু ট্রাই নেশনে গিয়ে আসলে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে দুইটা করে হার। ওভারঅল বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশের অবস্থানটা কোথায়, যদি পজিটিভ নেগেটিভ বলি, মানে উন্নতির জায়গা কোনটা, কোন জায়গাটা সংকর এবং কোন জায়গাটা পজিটিভ মনে হচ্ছে আপনার কাছে? অবশ্যই আমাদের বিশ্বকাপ দলটা যাওয়ার পরে কিন্তু এমিরেটসে যথেষ্ট ভালো খেলেছে এবং ওখান থেকে ট্রায়াঙ্গুল সিরিজে কিন্তু খুব একটা খারাপ খেলেনি দল, যথেষ্ট কম্পিটিটিভ ক্রিকেটে খেলেছে, যথেষ্ট যে চারটা ম্যাচ খেলেছে টোটাল। তো সবচেয়ে প্রিপারেশন কিন্তু স্টার্ট হবে আপনার ব্রিসবেনে নামার পর, ওখানে প্র্যাকটিস ম্যাচ আছে দুটো এবং কন্ডিশনটা কেমন হয় এটাও দেখা আছে। ক্রাইস্টচার্চে একরকম খেলে আসছে, এখানে ICC ইভেন্টে উইকেটের স্ট্যান্ডার্ডটা একটু ডিফারেন্ট হয়, তো স্পোর্টিং উইকেটে আশা করছি, আমরা আশা করছি যে এটা আমাদের প্র্যাকটিস ম্যাচ থেকে টোটাল প্রিপারেশনটা স্টার্ট হবে। প্লেয়ারদের মন মানসিকতা যথেষ্ট টায়ার্ড, একদম লম্বা একটা ট্রায়াঙ্গুলার সিরিজ খেলে ওরা ব্রিসবেন যাচ্ছে এবং সেখানে গিয়ে আসলে টোটাল প্রিপারেশনটা শুরু। জায়গা কোনটা কোনটা মনে হয় যে বিশ্বকাপের আগে যে এই জায়গাগুলোতে আসলে ফাইন টিউনিং ছাড়া ম্যাচ জেতা বা কম্পিটিটিভ ক্রিকেট খেলাটা কঠিন হবে? এখানে একটা জিনিস আমাদের সবচেয়ে ভালো লেগেছে যে ট্রায়াঙ্গুলার সিরিজে কিন্তু দলের অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটা ধারাবাহিকভাবে যদি থাকে, দল হেরেছে কিন্তু একটা জায়গায় গিয়ে যদি একটু বেরিয়ে যেত যে কোনো একটা ম্যাচ, যেখানে টিমের পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে যেত। তো আশা করছি আমরা প্র্যাকটিস ম্যাচ থেকে এই অ্যাপ্রোচটা যদি ঠিক থাকে এবং এখানে দুটো প্র্যাকটিস ম্যাচ যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, ভালো স্ট্যান্ডার্ড ক্রিকেট খেলতে পারি, ইনশাআল্লাহ আমরা বিশ্বকাপের প্রথম থেকে আমরা ভালো ক্রিকেট খেলবো। ওপেনিং নিয়ে অনেক কথা হচ্ছে, আসলে ওপেনিংয়ের সলিউশনটা কী, অনেক এক্সপেরিমেন্ট হলো, এই ফর্ম্যাটটা দেখেন আপনার যে তিনটা ফর্ম্যাট ক্রিকেট খেলি সবচেয়ে স্ট্রাগল করছি কিন্তু এই টি-20 ফর্ম্যাটে, তো এখানে আপনাদের বাস্তবতাটা সবাইকে জানতে হবে, একটা টিম রেডি করতে হলে অনেক কিছু এক্সপেরিমেন্ট দরকার হয় এবং টিম ম্যানেজমেন্ট যথেষ্ট চেষ্টা করছে যে একটা সেটেলমেন্ট পজিশনে আসতে। তো এখন মোটামুটি একটা একটা দলের একটা সেটেলমেন্ট আমি বলবো যে আসছে, এটা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। বিশ্বকাপের দুটো প্রস্তুতি ম্যাচ যদি আমরা ভালো করতে পারি এবং ভালোটা দিক দিয়ে আমরা শুরু করতে পারি। কালকে আসলে ম্যাচের পরে একটা টিম মিটিং হয়েছিল টেলিকনফারেন্সে, আসলে সে বিষয়ে আপনি যদি একটু বলতেন যে কি নিয়ে আসলাম? না, টোটাল আমাদের টোটাল টিমের সিনারিও নিয়ে আলোচনা হচ্ছিল এবং কোথায় ঘাটতি আছে, কতটুকু এটা পূরণ করতে পারবো, কীভাবে কী করা যায়, টিম ম্যানেজমেন্টের সাথে এটাই আলোচনা হচ্ছিলো এবং ইতিবাচকই মিটিং হয়েছে। আশা করছি যে ব্রিসবেনে নামার পরে আমিও যাচ্ছি, তো আমরা শুরুটা করার আগে আরও কিছু আমাদের সিটিং আছে, তারপরে ইনশাআল্লাহ স্টার্ট করবো। হ্যাঁ, আমরা তো আসলে পরিবর্তনের কথা কিছুটা শুনছি, 18 তারিখ সম্ভবত শেষ দিন আর কি পরিবর্তনে, এই বিষয়ে আমাদের একটা আপডেট দিতেন আসলে, যে পরিবর্তন শুনছি দুইটা পরিবর্তন মেবি আসছে, এখানে আলোচনা হচ্ছে। তো আমরা আপনাদেরকে তো আগামী 48 ঘন্টার মধ্যেই কিছু একটা জানাতে পারবো, তো আশা করছি যে দলের জন্য যেটা ভালো হবে সেটাই করবো। মানে নিউজিল্যান্ড থেকে সবাই যাচ্ছে ব্রিসবেনে কেউ? এটা আজকে এখন আমি এই মুহূর্তে বলতে পারছি না, আর 2 ঘন্টা পরে বলতে পারবো। হ্যাঁ, সৌম্য সরকারকে কেমন দেখলেন? আসলে দীর্ঘদিন তিনি আসলে ন্যাশনাল টিমে ছিলেন না, বাট ভালো করেছে একটা ম্যাচ আসলে, তো সৌম্য সরকার ব্যাটিংটা কেমন দেখলেন? বাট ব্যাটিং ঠিক আছে, 2 ম্যাচে একটা প্লেয়ারকে রিজার্ভ করাটা ঠিক না, আর একটু সময় তো অবশ্যই যে কোনো খেলোয়াড়কে দেখার জন্য একটু সময় দরকার, তারপর যেহেতু আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে আছি এখানে কারো ওরকম করে দেখার না, আমাদেরকে ভালো খেলাটা খেলতে হবে এটা দেখতে হবে এখন, এবং সবার এই প্রোসটা যাতে পজিটিভ হয় ওই জিনিসটাই এখন দেখা হচ্ছে। এই 4 ম্যাচের মধ্যে মনে হয় যে পাকিস্তানের সাথে ওই ম্যাচটাতে আমাদের একটা জেতার সম্ভাবনা ছিল, যেখানে 180-90 হওয়ার সুযোগ ছিল, পরবর্তীতে আবার আসলে সেটা ডিফেন্ড করারও সুযোগ ছিল, কী মনে হয় যে পাকিস্তান ম্যাচটাতে আমরা একটা পজিটিভ অনেক কিছু পেয়েছি, তারপর ম্যাচটা জিততে পারলাম না কেন, আসলে কোন কোন জায়গায় আরেকটু ফাইন টিউনিং হলে মনে হয় ভালো হয়? বা টি-20 ক্রিকেটে কিছু কিছু জায়গা আছে, কিছু জায়গায় একটা ওভার দুটো ওভারে কিন্তু মোমেন্টামটা চেঞ্জ হয়ে যায় ম্যাচে, পুরো সিনারিওটা কিন্তু চেঞ্জ হয়, এই জায়গাগুলি কিন্তু এই ঘাটতিগুলি পূরণ করতে হবে এবং ভালো দিক যদি ভালো ম্যাচ জিততে হয় টোটাল পারফরমেন্স পুরো 2020-তে একদম পুরো 100% দিতে হয়, এ কোনো জায়গায় ঘাটতি থাকে, বাট ম্যাচ প্ল্যানিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আপনার পাকিস্তানের সাথে যে ম্যাচটা আমরা হেরেছি দেখেন শেষের দিকে ওরা অলমোস্ট 5 ওভারে 67 রান করে ফেলেছে, তো প্ল্যানটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আমার মনে হচ্ছে যে আমাদের প্লেয়ারদের এখন যে অ্যাপ্রোচটা দেখা যাচ্ছে এখান থেকে একটা জায়গা থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি ইনশাল্লাহ আশা করি যে এই এই ফর্ম্যাটটা উপরের দিকে যেতে পারবো। নানু ভাই, অনেক ধরনের কথা হয়েছে এই ত্রিদেশীয় সিরিজে, ব্যাটিং অর্ডার থেকে শুরু করে অনেক কিছু এক্সপেরিমেন্ট করা হয়েছে, পরীক্ষা নিরীক্ষা তো হয়েছেই, একটা সেটেলমেন্টে আসা গেছে কি না যে বিশ্বকাপের যে দুটো প্রস্তুতি ম্যাচ বাকি আছে সেই দুটার থেকেই বিশ্বকাপের যে মেইন 11টা থাকবে সেটা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, বা ব্যাটিং অর্ডারটা সেটেলমেন্ট আসছে? পুরো টিমকে নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে, এখনও হচ্ছে এবং যেহেতু বিশ্বকাপে আমরা মাত্র আগামীকাল গিয়ে পৌঁছাবো ব্রিসবেনে এবং খুব অল্প সময়ের মধ্যে প্র্যাকটিস দুটো ম্যাচ খেলতে হবে, দেন একটা গ্যাপ আছে 5 দিনে, তো প্র্যাকটিস ম্যাচটা যাওয়ার পরেই কিন্তু টোটাল বিশ্বকাপের সিনারিও নিয়ে কিন্তু আলোচনা হবে এবং করণীয়টা ঠিক করা হবে, তো আশা করছি ইনশাআল্লাহ
সব কিছু প্লেয়াররা যথেষ্ট ফিট আছে, মানসিকভাবে যতটুকু আলোচনা করে আমরা জেনেছি সবাই পজিটিভ। ইনশাআল্লাহ আশা করি যে বিশ্বকাপটা প্রথম থেকে ভালো মতো শুরু করতে পারবো। নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। এবার আহমতি যাও ওপেনিং জুটিতে আসলে আমরা দেখেছি যে যাদেরকে দেখা হয়েছে কেউ আসলে ওই অর্থে ওই ইম্প্যাক্ট বা ইন্টেন্ট ওই অর্থে পারফর্ম করতে পারেনি, বাট লিটন কুমার দাসকে আমরা দেখেছি যে এই বছর এখনও পর্যন্ত কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে 3 ফর্মেট মিলিয়ে হাইয়েস্ট রেন গেটারদের মধ্যে দ্বিতীয় নম্বরে আছে। সেই ওপেনিংয়ে নেমেই কিন্তু এত কিছু রান করেছে, তো তাকে কেন ওপেনিংয়ে না রেখে কেন তাকে নিচে নামানো হয়েছে, বিশ্বকাপে কি তাকে ওপেন করানোর কোনো সম্ভাবনা আছে? বিশ্বকাপের আগে কিন্তু এটা আগে বলা হয়েছিল, টিম ম্যানেজমেন্টেও কিন্তু আমাদের যে কনসালটেন্ট ও কিন্তু মাত্র জয়েন করেছিল এশিয়া কাপের আগে, তো সেই হিসাবে ওরও কিছু কিছু প্ল্যান আছে। সব হেড কোচের কিন্তু একটা আলাদা প্ল্যান থাকে, তো এই সেই প্ল্যান অনুযায়ী কিন্তু আগে সেই হিসাবে প্ল্যান করে কিছু কিছু খেলোয়াড়কে আগে দেখা হয়েছে, মাঝখানে দেখা হয়েছে। তো সেটেলমেন্ট বিশ্বকাপের আগে কথাই ছিল যে সবাইকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে দেন ব্রিসবেন থেকে শুরু করবে যে আসল পরীক্ষাটা শুরু। তো এই প্র্যাকটিস ম্যাচের আগে থেকে আর কোনো সেটেলমেন্ট হবে না এবং বিশ্বকাপ পুরোপুরি প্রস্তুতি। যে মুস্তাফিজ সাইফুদ্দিন এই দুজনদের কিছু কি আমাদের মানে ভাবাচ্ছে কিনা তাদের পারফরমেন্স এখন? মুস্তাফিজ হ্যাঁ, সাইফুদ্দিন আবার দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা এশিয়া কাপেও শ্রীলঙ্কা এগেস্ট অনেক রান দিয়েছিল, লাস্ট ম্যাচে দেখলাম 19 রান দিল এক ওভারে। বিশেষ করে সাইফুদ্দিনের বলি না, মুস্তাফিজ আসলে ফর্মুলা সাইফুদ্দিন অনেকদিন ধরে স্ট্রাগল করছে, বিশেষ করে গত বিশ্বকাপের পরে কিন্তু ইঞ্জুরিতে পড়েছিল, ওখান থেকে ওভারকাম করে কিন্তু ঘরোয়া ক্রিকেটে কিন্তু পুরো ফিট ছিল না, আস্তে ধীরে কিন্তু ধীরে ধীরে ফিট হয়েছে। তো সেই হিসাবে কিন্তু ওকে একটু সময় দিয়েছিলাম, তারপরে শেষের দিকে এসে কিন্তু ফিট হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে কিন্তু যেতে পারেনি ব্যাক ইঞ্জুরির জন্য। সেই হিসাবে ওকে কিন্তু আমরা টাইম টু টাইম কিন্তু যথেষ্ট মনিটরিং করা হচ্ছে ফিটনেস নিয়ে, কারণ ওর ব্যাক ইঞ্জুরিটা যথেষ্ট ভুগাচ্ছে। তারপর পারফরমেন্স আমরাও হতাশ যে ও আসার পরে যে ওর মতো আমরা যেটা স্পেক করি ওরকম আসেনি, তারপর আশা করছি যে বিশ্বকাপের আগে পুরোপুরি নিজেকে মানিয়ে নিতে পারবে। মুস্তাফিজ ওয়ান অফ দ্য বেস্ট বোলার কান্ট্রি, ওর কাছ থেকে তো আমরা সেরাটাই সবসময় চাই, তো আশা করছি যে বিশ্বকাপের আগে ও নিজেকে মেনে ধরবে। দলের যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, কোন কোন জায়গাটা নিয়ে আপনারা ভাবছেন যে পরিবর্তন? এটা এই মুহূর্তে আপনাদেরকে বলাটা আমার জন্য ডিফিকাল্ট আছে, কারণ এটা আলোচনা হয়েছে এবং হচ্ছে এবং হয়তো আগামী কয়েক একদিনের মধ্যে হয়তো এটা আমরা সেটেল করব। পরিবর্তন হতেও পারে না হতে পারে, কিন্তু এটা আলোচনা হচ্ছে। সুযোগ আছে। আপনি কোন ট্রাইনেশনে কোন কোন জায়গায় মানে কাদের খেলা ভালো লেগেছে বা মনে হচ্ছে যে ডেভেলপ হচ্ছে বা উন্নতি হয়েছে? অর্থাৎ প্লেয়ারদের অ্যাপ্রোচটা বলি, মিডল অর্ডারে বিশেষ করে যে চার্জ করা অধিকটা, ব্যাটসম্যানদের পজিটিভ দিকটা যথেষ্ট ভালো লেগেছে। ফিল্ডিংয়ের একটু উন্নতি দরকার, কারণ বিশ্বকাপে যাওয়ার আগে আপনার পুরোপুরি ভালো একটা ফিল্ডিং সাইড, আর টি20তে কিছু কিছু সিলি জিনিস কিন্তু অনেকটা ভাবে যে লাস্ট ম্যাচে দেখবেন যে কিছু ক্যাচ ড্রপ কিন্তু অনেকটা ডিফারেন্স করে দিয়েছে। তো এই এই জায়গাগুলিতে উন্নতি দরকার, এবং পাওয়ার প্লে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং বোলারদের জন্য ডেথ ওভার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই জায়গাগুলিতে কিন্তু আপনার অনেক অনেক বেশি মনোনিবেশ করতে হবে, যে কোনো বড় দলকে হারানোর জন্য কিন্তু এই দুইটা জায়গা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং ডেথ ওভারে যদি ভালো ব্যাটিং করা যায় অবশ্যই যে কোনো ম্যাচে ঘুরে দাঁড়ানো যায়, এবং ডেথ ওভারে ভালো যদি আপনি ব্যাটিংও করেন বা বোলিংও করেন সব দিক দিয়ে কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট জায়গা। তো আমি আশা করছি প্লেয়াররা এখন যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং এদের কাছে যথেষ্ট অভিজ্ঞতা আছে, এবং আশা করি এই বিশ্বকাপে যদি এই এতগুলি ম্যাচ খেলার পরে এই এক্সপিরিয়েন্সে যদি কাজে লাগাতে পারে আমরা ইতিবাচক ক্রিকেট দেখতে পারবো। শরীফুলের বোলিংটা কেমন দেখলেন আসলে? শরীফুল ঠিক আছে, শরীফুল মাঝখানে যেটা বললো ওয়েস্ট ইন্ডিজ থেকে ও তো একটা ইঞ্জুরিতে পড়েছে, একটা ইঞ্জুরিতে আসার পর কিন্তু আপ টু দ্য মার্ক প্লেয়ারদের আসতে কিন্তু সময় লাগে, আর এখন ব্যাক টু ব্যাক এত ম্যাচ প্লেয়ারদেরকে কিন্তু একটা সময় দেওয়াও দরকার। তারপরে আমরা ওকে ব্রেক দিয়েছিলাম, ব্রেক দেওয়ার পরে আবার স্ট্যান্ড বাই রেখে কিন্তু যথেষ্ট ম্যাচ খেলেছি, কারণ এই জন্য প্রতিটা প্লেয়ারকে কিন্তু মনিটরিং করা হচ্ছে সব দিক দিয়ে, এবং টিম ম্যানেজমেন্টও যথেষ্ট পরিশ্রম করছে এদেরকে পুরোপুরি ফিট করে তোলার জন্য। এবং শরীফুল আমাদের যে কজন পুলভুক্ত ফাস্ট বোলার আছে তার মধ্যে আমার অন্যতম সেরা। সাব্বিরকে নিয়ে তো আমরা অনেক এক্সপেরিমেন্ট করলেন ওপেনিং স্লোটে, সেই আস্থাটা রাখছেন নাকি? আমরা দেখলাম যে ত্রিদেশীয় সিরিজ একটা ম্যাচেই তাকে খেলানো হয়েছে। এই যেটা বললাম যে এশিয়া কাপের আগে থেকে তো যেটা বললাম যে কনসেন্ট্রেটের একটা প্ল্যান আছে, কোন প্লেয়ারকে কোথায় দিবে কাকে কোন জায়গায় এটা ফিট করা হয়, তো সেই হিসাবে কিন্তু সাব্বিরকে উপরের দিকে ব্যাটিং করার চিন্তাভাবনা ছিল। তো এটা প্লেয়ারের দিকেও আপনার দেখতে হবে, খালি টিম ম্যানেজমেন্ট বলেন সিলেক্টর বলেন এদেরকে বললে তো হবে না, ওর প্লেয়ারের দায়িত্ব তো সবচেয়ে বেশি, মাঠে খেলবে খেলোয়াড়রা যাকে যে পজিশনে খেলানো হচ্ছে, কারণ টি টোয়েন্টি ফর্মেটটা এত শর্টার ভার্সন খেলা, এখানে কিন্তু আপনার
চোখ সরানোর কোনো সময় নেই, সেকেন্ডে কিন্তু ওভারটা শেষ হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় কনসেন্ট্রেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, প্লেয়ারদের সেলফ অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে কিন্তু প্লেয়াররা নিজেদেরকে নিজেদের মতো করে যদি তৈরি করতে না পারে, ইটস ভেরি ডিফিকাল্ট এখানে এটা সেটেল হওয়া। হ্যাঁ, সেলফ অ্যাসেসমেন্টের কথা বলেন, আসলে শান্ত কি সেই সেলফ অ্যাসেসমেন্টটা করতে পারছে? শান্তকে আপনি টি টোয়েন্টি ক্রিকেটে খালি সবাই চিন্তাভাবনা করেন, সে কিন্তু আরও দুটো ফর্ম্যাটেও খেলে। আমাদের ডোমেস্টিক ক্রিকেটের দুটো ফর্ম্যাটে কিন্তু যথেষ্ট পারফর্ম হয় একটা খেলোয়াড়ের, ওর কিন্তু যথেষ্ট ভালো অ্যাবিলিটি আছে। আপনি যে কোনো আমাদের ম্যানেজমেন্টের যে কোনো কোচকে যদি জিজ্ঞেস করেন, এই মুহূর্তে যে প্লেয়ারদের মধ্যে বেসিক নিয়ে যদি কথাবার্তা হয়, ওর কথা সবার আগে বলবে। তো সুতরাং একটা প্লেয়ারকে এইভাবে আপনারা যেভাবে আলোচনা করেন ওভাবে না গিয়ে ও প্লেয়ারকে সাহসটা দেন, দেখবেন সামনে অনেক ভালো খেলবে। ভাই, পাকিস্তান ট্রাইনেশনে চ্যাম্পিয়ন হলো, পাকিস্তান আমরা দেখছি যে জেনুইন ব্যাটসম্যানরাও রান করছে, আবার পিঞ্চ হিটার অনেক সময় প্রমোশন পেয়ে আসলে রান করে ম্যাচ জেতাচ্ছে, আবার ডেথ বোলিংয়ে হারিস রোপ যারাই বোলিং করছে খুব এক্সেপশনাল বোলিং করে ম্যাচ জেতাচ্ছে। বাংলাদেশের একই ক্যাটাগরিতে আপনার তো অনেক প্লেয়ার সিলেক্ট করেছে বিশ্বকাপের জন্য, ট্রাইনেশন খেলছে, তাদের কি সামর্থ্যের ঘাটতি নাকি এক্সিকিউশন করতে পারছেন, আপনার কি মনে হয়? আমাদের প্লেয়াররা যথেষ্ট ট্যালেন্ট আছে এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, কিন্তু রাইট টাইমে যেটা বললাম টি টোয়েন্টি ফরম্যাটে রাইট টাইমে রাইট জিনিসটা যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন, ওই ম্যাচটা থেকে বেরিয়ে আসা কিন্তু ডিফিকাল্ট। তো সুতরাং দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট, আপনাকে ম্যাচ খেলতে কিন্তু একটা সময় গিয়ে আপনার তখনই কিন্তু প্লেয়ারদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগে। তো প্লেয়ারদের যেটা বললাম পজিটিভ অ্যাপ্রোচ এবং সেলফ অ্যাসেসমেন্ট অ্যান্ড প্ল্যান, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট মাঠের মধ্যে। গত বিশ্বকাপের পর 16টা টি টোয়েন্টি আমরা খেলেছি, আসলে সেখানে 3টা কি 4টা আমরা ম্যাচ জিততে পেরেছি। তো আসলে আজকে আপনি যাচ্ছেন অস্ট্রেলিয়াতে, কি আশা দিয়ে যাবেন আমাদেরকে, মানে আমাদের পারফরমেন্সটা কেমন হতে পারে? আপনি আসলে আমরা আমাদের এই সোনার বাংলা বাংলাদেশ সবাই তো আমাদের দেশকে সাপোর্ট করতে হয়। আপনি তো রেজাল্ট ভেবে চিন্তা করেন, আমার দেশ আমাদের পতাকা উড়াবে, আমরা সেরা খেলাটা খেলবো, সেটাই এক্সপেক্ট করি।